আপনি আপনার টাকা দিয়ে কি করবেন সে বিষয়ে সচেতন হন। অন্যরা তাদের টাকা দিয়ে কি করে সে বিষয়ে আপনি মনোযোগ দেবেন না। অনেক মানুষ টাকা দিয়ে পাগলামি করে, কিন্তু তাদের কেউ পাগল নয়। আপনার সামনে যদি একটি দামি ব্র্যান্ডের গাড়ি চলে যেতে দেখেন, তাহলে আপনি প্রথমে মনে করবেন যে এই গাড়ির মালিকটি হয়তো অনেক ধনী লোক। কিন্তু ওই গাড়ির মালিকটি হয়তো ধনী নাও হতে পারে। তার সম্পদের ডেটা যদি এরকম হয় যে সে যে গাড়িটি কিনেছে ওই গাড়ির মূল্য হয়তো 30 কোটি টাকা, কিন্তু 30 কোটি টাকা বা তার চেয়ে বেশি টাকা সে ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই গাড়িটি কিনেছে, কারণ আমরা তার ব্যাংক স্টেটমেন্ট দেখতে পাচ্ছি না, যার জন্য আমরা তার এই যে গাড়ি বাড়ি এগুলো দেখে তার আর্থিক অবস্থা আমরা হিসাব করছি। এটা কখনো একেবারে পারফেক্ট নয়, তাহলে সে সত্যিকার অর্থে ধনী লোক নয়। শহরের আনাচে খানাচে এরকম রাজার মতো ভাব দেখানো লোকের অভাব নেই। যারা নামি দামি ব্র্যান্ডের গাড়ি, তারপর হচ্ছে নামি দামি ব্র্যান্ডের মোবাইল, তারপর এলিট শ্রেণীর পোশাক পরিধান করে ঘুরে বেড়ায়, তারা মনে করে যে মানুষ তাকে অনেক ধনী লোক মনে করবে, কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে কেউ পাত্তা দেয় না। যে ওই মানুষগুলির আর্থিক অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে লাস্ট জীবনে এসে তারা তাদের চিকিৎসার খরচও যোগাতে পারেনি, চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। যখন বেশিরভাগ মানুষ বলে যে তারা কোটিপতি হতে চায়, কিন্তু আসলে তারা যা বুঝাতে চায় তা হচ্ছে 20 কোটি টাকা তারা খরচ করতে চায়। আমি অনেককে বলেছিলাম যে তোমাকে যদি 100 কোটি টাকা দেওয়া হয় বা 50 কোটি টাকা দেওয়া হয় তাহলে তুমি কি করবে। বেশিরভাগ উত্তর এরকম এসেছিল যে আমি একটি গাড়ি কিনবো, তারপর আমি একটি বাড়ি কিনবো, এরকম বেশিরভাগ উত্তর এসেছিল। আসলে তারা কোটিপতি হওয়ার বিপরীতে তারা 20 টাকা খরচ করতে চায়, যেটা সম্পূর্ণ কোটিপতি হওয়ার বিপরীত। আসলে সম্পদ বলতে আপনার বর্তমান আয়কে বোঝায়। আপনি যদি ঋণ করে গাড়ি কিনেন তাহলে আপনি অর্থনৈতিক সমস্যায় পড়বেন। গাড়ি আপনি তখনই কিনবেন, বাড়ি আপনি তখনই কিনবেন যখন আপনার আয় হবে। আপনি প্রথমে টাকা দিয়ে টাকা তৈরি করুন, যখন টাকা দিয়ে টাকা আসবে তখন আপনি গাড়ি কিনেন, বাড়ি কিনেন, তাহলে এটি আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে না। আমি অনেককে বলতে শুনেছি, অনেকে বলে আমার টাকার দরকার নেই বা আমার সঞ্চয় করার দরকার নেই। কিন্তু আপনার যদি সঞ্চয় করার দরকার নাও হয় তারপরও আপনি সঞ্চয় করুন, দেখবেন কোনো একটা সময় আপনার খুব প্রয়োজনে পড়বে। যদি আপনি সঞ্চয় করেন তাহলে ওই ক্রাইসিস সময়টা আপনি খুব ভালোভাবে পার করতে পারবেন। উচ্চ আয় ছাড়া আপনি সম্পদ তৈরি করতে পারবেন, কিন্তু উচ্চ সঞ্চয় ছাড়া আপনি কখনো সম্পদ গড়তে পারবেন না। অবশ্যই আপনাকে বড় ধরনের সঞ্চয় করতে হবে। আপনার বেতন যাই হোক, আপনার ইনকাম যাই হোক, আপনি যত বেশি লং টাইম সঞ্চয় করে রাখতে পারবেন আপনি তত বেশি সম্পদ গড়তে পারবেন। আর্থিক শিক্ষা ছাড়াও অনেকে সম্পদ গড়তে পারে, তো এর জন্য তার আচরণগত কিছু দক্ষতা থাকতে হবে। আচরণগত দক্ষতা বলতে আপনি টাকা পেলে আপনি কি করেন, এটি হচ্ছে আপনার আচরণগত দক্ষতা। অনেক মানুষ আছে যখন হাতে টাকা পায় তখন যা খুশি তাই করে, তো আপনি তাই করবেন না। সম্পদ বিনির্মাণের বিষয়টাকে আপনার মিতব্যয়িতা এবং আপনার দক্ষতা দিয়ে পরিচালনা করতে হবে, তাহলে দেখবেন আপনার ভাগ্য বদলে গেছে। কম টাকায় সুখী হতে চাইলে আপনাকে দেখতে হবে আপনার কাছে কি আছে এবং আপনি কি চান, এর মধ্যে একটা ব্যবধান তৈরি করতে হবে। আমরা সবাই আমাদের জীবন পরিবর্তন করতে চাই, আমরা টাকা ইনকাম করতে চাই, আমরা ধনী হতে চাই, কিন্তু আমরা বেতন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা আমাদের আচরণ পরিবর্তন করে ফেলি, তখন দেখা যায় আমাদের খরচও বৃদ্ধি পেয়ে গেছে। আপনার বেতন বৃদ্ধি পেলে চেষ্টা করবেন আপনি সব কিছু যেন ব্যালেন্স রাখতে পারেন, আপনি সাথে সাথে আপনার খরচ বৃদ্ধি করবেন না। সর্বশেষে আমি বলবো, আপনি অন্যকে দেখাতে গিয়ে কখনো নিজের অর্থনৈতিক অবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। সব কিছু আপনি হিসাব অনুযায়ী করবেন। আপনার হয়তো চাহিদা অনেক কিছু থাকতে পারে, কিন্তু অযথা দেখানোর দরকার নেই। আপনার যদি না থাকে তাহলে আপনি কারো কাছ থেকে ঋণ করে খরচ করার কোনো দরকার নেই। আপনার আয় থেকে খরচ করার চেষ্টা করবেন সবসময়, তাহলে আপনি ভালো জীবন উপভোগ করতে পারবেন এবং আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে।